আল্লাহ শিক্ষণমূলক দেয় না এই বাবা জিরান তাই লক্ষ্য করে এই নেট সুগার বিছানা বাবা একটু সারেন একটু সারেন রে বাবা আরেকটা ঘটনা বলে আমি হুজুর আসার আগে আমি ওয়াজ শেষ করে দিব ও বাবা রে ইব্রাহিম বিন আদাম মুলুকের বাদশা ছিলেন না আমার ভাইরা 12 মুলুকের বাদশা ছিল 12টা দেশের করে ইব্রাহিম বিন আদাম নিয়েছে ওই ইব্রাহিম বিন আদাম সাততলা বিল্ডিং এর উপর इब्राहिम बिन आदम नमाज पढ़ा हमारे भाईरा अल्लाह देखे बोला हरे घूम से ইব্রাহিম বিন আদাহামে ওই সাততলা বিল্ডিং এর অট্টালিকার উপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসাফিরের ভেষে ওই বিল্ডিং এর উপর এসে খটখট করে হেঁটে বেড়াইতেছে খরম পায়ে দিয়ে হাঁটলে খটর খটর শব্দ হয় না গো বাবা শব্দ হয় না ওই বিল্ডিং এর উপর খটখট করে হাঁটে ইব্রাহিম বিন আদাম নয় এ দরওয়াজ দেখো তো বিল্ডিং এর উপর কে ঘুরে বেড়ায় এত দারওয়ান থাকতে কে জানে উঠছে তোমরা কি দারওয়ান প্রহরা ছিলে না দারওয়ান দৌড় দিয়ে দেখে লম্বা একটা পাগড়ি বিন্দা সাদা জুব্বা পিন্দা একটা লোক আসছে ওই দারওয়ান বলে কে তুমি এই বিল্ডিং এর উপর বেড়াইতেছো তুমি কোন সাহস এই জায়গায় আসছো আল্লাহর ফেরেশতা জিব্রাইল দারওয়ানকে এমন একটা ধমক মারছে আমার ভাইরা ধমকের ছুটে এক দৌড়ে বাদশা ইব্রাহিম বিন আদামের কাছে আসছে হুজুর গো মানুষটার যত বড় লম্বা দেখলাম যত মোটা কেমন ক্ষমতা কেমন তোমার সাহস কী জন্য তুমি আমার অট্টালিকা বিল্ডিং এর উপর তুমি এমন করে ঘুরতেছো তখন বলে এ আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি শোনো তোমার সাততলা বিল্ডিং এর উপর আমি এর জন্য আসছি আমি বিনি জন্য বিনি দরকার আসি না আমার একটা উট হারিয়ে গেছে তাই উটটা তালাশ করার জন্য তোমার বিল্ডিং এর উপর তালাশ করতেছি দেখছেন এটা কি কথা আচ্ছা বিল্ডিং এর ছাদের উপরে কি উট পাওয়া যাবে কথা কও ইব্রাহিম বিন আদাম বলে এই মুসাফিরদের তুমি কি তালাশ করো বলো জামাল উট বলো উট তালাশ করো বলো তোমার কি মাথা ঠিক আছে আল্লাহ ফেরেশতা জিব্রাইল বলো হুজুর আমার মাথা ঠিক আছে ওই জন্য তো আমি তালাশ করতেছি বলে মুসাফির এই সাততলা পাকা বিল্ডিং এর উপর কি তোমার উট পাওয়া যাবে তখন জিব্রাইল বলো হুজুর গো এই সাততলা বিল্ডিং এর উপর যদি আমার হারানো উট যদি তালাশ করে যদি না পাওয়া যায় তাহলে এই সাততলা বিল্ডিং এর মধ্যে বসে বসে আল্লাহকে ডাকলেও আল্লাহকে আপনিও আল্লাহকে পাবেন না এই বলে জিব্রাইল অদৃশ্য হয়ে গেছে দেখছেন কোন কথার মাইট দিছি আজকে যদি আমি হারানি উটটা যদি না পাই তাহলে আপনিও সাততলা বিল্ডিং এর উপরে কম্বল তলে বসতে আল্লাহ ডাকলে আল্লাহকে পাওয়া যাবে না কয়ে গায়েব হয়ে গেছে এন তো ইব্রাহিম বিন আদাম চিন্তে ভাবনায় বাদশা মহামন্ত্রী সবকে ডাক দিছে ডাক দিয়ে কয় আজ থেকে আমার রাজবাড়ি লাগবো না আমি সব তোমাদের কাছে সমজে দিয়ে আমি বনবাসী হয়ে গেলাম জুরে বলুন সুবহানাল্লাহ ঘটনা লম্বা ছিল আমি লম্বা নিলাম না শর্ট করে আনলাম এই ইব্রাহিম বিন আদাহামের দেশে একটা জঙ্গল ছিল এই জঙ্গলে একটা নদীর কিনারে ইব্রাহিম বিন আদাম বসে তাসবিহ তেলাওয়াত করতেছে হঠাৎ করে ইব্রাহিম বিন আদাম যেই লোকটাকে বাদশার দায়িত্ব দিয়ে তিনি ফকির হয়ে গেছে এই লোকটা গেছে জঙ্গল বেড়াবার জন্য হরিণ শিকার
যায় দেখে যে একটা পাগলা জট হয়ে গেছে গা, এই জট মট নিয়ে পাগলাটা নদীর পারে বসে আছে। আল্লাহ আল্লাহ ইব্রাহিম বিন আদহাম এক সেসরায় জঙ্গলের কিনারে রাইখে তুমি কেমন করে জানো আমার নাম বাদশা? এ আব্দুর রহমান, ওর নাম ছিল আব্দুর রহমান। এ আব্দুর রহমান তুমি দাঁড়াও দাঁড়াও, দুনিয়ার জমিনে যে অহংকার করে আল্লাহ তার অহংকার কি কোনদিনও দুনিয়ার জমিনে রাখে না। তখন ওই বাদশা বলে আমার নাম যে আব্দুর রহমান, তুমি কেমন করে জানলা, তুমি কেমন করে জানলা, তুমি তো একটা রাস্তার ভোকের জঙ্গলের ভোকে। তখন বলে আব্দুর রহমান রে, তুমি ভালো করে আমাকে তাকিয়ে দেখো, আমি লোকটাকে এই তোমার মতো আমি একদিন বাদশা ছিলাম রে। এই আব্দুর রহমান তুমি তাকাও, তুমি যেই বাদশার ভার নিয়ে তুমি এখন বাদশা কি করতেছো, ওই ভারটা আমি তোমাকে দিয়েছিলাম। আমার নাম বলকের অধিপতি ইব্রাহিম বিন আদহাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাকে তুমি টাইনে শেষরায় তুমি রাস্তা সাইড করে দিয়েছো। তখন বলে বাদশা নামদার আমার ভুল হয়ে গেছে। ও বাদশা নামদার আমার ভুল হয়ে গেছে, আপনি কি সেই বাদশা ইব্রাহিম বিন আদহাম? বলা গলা থেকে মোহর বার করে দিলেন। মোহর মধ্যে দেখে বাদশার নাম লেখা আছে, তখন পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর গো আপনি কেমন করে ফকরে বেশ ধরলে, কত বছর হয়ে যায় আপনি বাড়িতে যান না, শরীরের মধ্যে গাও বসরা মতন হয়ে গেছে, আপনার অবস্থা এমন ক্ষীণ হয়ে গেছে, আপনি দয়া করে আপনি রাজ সিংহাসন আপনি দখল করে নেন, আমার কোন আপত্তি নেই, আপনার বাচ্চাকে আপনি নিয়ে নেন। ও হুজুর গো আপনি কেন ফকিরে বেশে জঙ্গলের মধ্যে থাকেন, দয়া করে আমার সঙ্গে চলেন। ইব্রাহিম বিন আদহাম বলে আব্দুর রহমান আগামি বলগের বাচ্চা ছিলাম, মানুষ আমার কথা কেউ মানছে কেউ মানে নাই, হিংসুক জানোয়ার আমাকে মানে নাই, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে মানব ধর্ম জিন পরি যা কিছু আছে, মাছের ওই যে পানির মাছগুলি পর্যন্ত আমাকে বাদশা বলে মানে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান কই হুজুর তাহলে আপনাকে পানির মাছে মানে, এটা তো বিশেষ করে লাগলা। ইব্রাহিম বিন আদহাম ব্যাগ থেকে ঝোলা থেকে একটা লোহার সই কি করলেন, সাগরের মধ্যে পানির মধ্যে ফেকে দিলেন। পানির মধ্যে ফেকে দেওয়ার পর বলে আব্দুর রহমান তুমি লক্ষ্য করে দেখো, আগে আমি বারমূলকের বাদশা ছিলাম, কোনো মানুষে মানছে কোনো মানুষে মানে নাই, এখন আমি আল্লাহ আল্লাহ ডাইকে কয়েক বছরের মধ্যে আল্লাহ এমন আমাকে শান্তি দিয়েছে, আর অত বড় আমাকে মহান মাবুদ আমাকে ইজ্জত দিয়েছে, এখন পানির মাছগুলি পর্যন্ত আমি ইব্রাহিম আদহামের কথা শুনে। তখন বলে সুইটা আমি পানির মধ্যে ফেলিয়ে দিলাম। বলা হ ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলে এ পানির মাছ আল্লাহর হুকুমে আল্লাহ দোহাই দিলেন, সত্যিকার যদি আমি আল্লাহর একজন বান্দা হয়ে থাকি, আমি আল্লাহর একজন বান্দা যদি হয়ে থাকি, আমি একজন আল্লাহর প্রকৃত বান্দা হয়ে আমি পানির মাছ গঙ্গে তোমাদেরকে বললাম, সমস্ত মাছ তোমরা আমার লোহার সুইটাকে তুইলা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কিতাবের মধ্যে প্রমাণ 10,000 মাছ পানির থেকে সোনার সই নিয়ে ভাইসে গেছে। সুবহানাল্লাহ বললেন না, কয় হাজার মাছ? ও বাবা আপনারা ঘুমাইছেন না গো, কয় হাজার মাছ?
10,000 মাস সোনার সুই নিয়ে উঠছে ইব্রাহিম বিন আদহাম বলে আব্দুর রহমান তাকায় দেখো সমস্ত মাসের মুখে সোনার সুই তখন ইব্রাহিম বিন আদহাম বলেন এই সোনার সুইটা আমার নয় আমি দিছিলাম লোহার সুই আবার 10,000 মাস ডুব দিলেন একটা মাস ভাইসে উঠলেন ইব্রাহিম বিন আদহামের যেটা লোহার সুই ছিল ওই সুই নিয়ে জোরে বলুন সুবহান মানুষ তো অবাক কারণ কি এখন তো একটা মাসের মুখে একটা ইব্রাহিম বিন আদম বলে তোমরা দেখো এই সুইটাই তো আমি জলের মধ্য পানির মধ্য দিয়েছিলাম বলাহা তাহলে চিন্তা করো এই সুইটাই এখন মাছ আমাকে তুলে দিয়েছে তাহলে তোমরা বলো তো আল্লাহ এই দুনিয়ার বাদশা চাইতে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ কত মর্যাদা আল্লাহ দান করেছে আমার ভাইরা আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ বলেন আমি সাগরকে পাহাড় বানাইতে পারি পাহাড়কে সাগর বানাইতে পারি আমি ইচ্ছা করলে ফকিরকে বাদশা বানাইতে পারি আবার বাদশাকে ফকির বানাইতে পারি আল্লাহ ইচ্ছা করলে একজন লোককে ইজ্জতওয়ালা বানাইতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে একজন ইজ্জতওয়ালার লোককে জুতার বাড়ি খাওয়াইতে পারে একটু বলেন তো বাবা সমস্ত কিছুর মালিক কে জোরে বলুন কে আল্লাহ